আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখরা, সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। এই তো নতুন একটা ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবো। আর আজকের ব্লগটা হইলো গার্ডেনিং ব্লগ। আজকে আমি শেয়ার করি আর লাউয়ের গাছ কীভাবে টবের মাঝে লাগাই। আর এই লাউ গাছগুলো আমার স্পেশাল, কারণ এগুলো আমি একজন ইউটিউবার ভাইয়ের কাছ থেকে আনছি বীজগুলো। তো বিলাতের বাগান বাড়ি ইউটিউবার ভাইয়ের যে ইবে শপ আছে, এখান থেকে আমি কিছু লাউয়ের, জাম্বু লাউয়ের বীজ আনছিলাম আর কিছু সিমের বীজ আনছি। তো জাম্বু লাউয়ের বীজটাকে আমি চারা করছি, এই যে দুইটা চারা মাসলা খুব সুন্দর হেলদি। সকালের সময় আসলে গার্ডেনে রোদের মাঝে দিছি, একটু একটু রোদ আছে আজকে, তো রোদের মাঝে দেয়া পাতাগুলো এরকম হয়েছে। আর মাসলা খুব সুন্দর হেলদি গাছগুলো, একটা ফটের মাঝে এই যে দুইটা গাছগুলো খুব সুন্দর হেলদি। আমি বীজটাকে চারা করছি এগুলা, তো আর আসলে এগুলো সেপারেট করছি না, একটা ফটের মাঝেই রয়ে গেছে দুইটা গাছ। তো আজকে আমি এখান থেকে একটা গাছ লাগাইমু, দুইটা লাগাইতাম না, একটা গিফটর লাগিয়ে ডাকি দিছি আমি আরও জনকে গিফট করবো একটা, আর একটা আমার গার্ডেনের একটা টবের মাঝে লাগাইমু। তো কীভাবে লাগাইয়া আজকে শেয়ার করবো, আর সবাই কম বেশি জানেন কীভাবে গার্ডেনের টবের মাঝে লাগানি, কিতা কিতা সার ফার্টিলাইজার দেওয়া হয়। এই যে আমরা বিএনকিউ অথবা হোম বেস থেকে যেসব সার ফার্টিলাইজার পাই গাছের গোড়ার দেওয়ার লাগে, এগুলো দিয়ে আমি আজকের গাছগুলো লাগাইমু, চারাগুলো লাগাইমু। তাহলে চলো গা আমার সাথে থাকো গা, আমি এই চারা কীভাবে লাগাই টবের মাঝে। টবে গাছ লাগাইবার লাগে এই যে বেশ বড় সাইজের একটা টব নিছি, এদিকে মেজার করলে 17 ইঞ্চি আছে বড়, আর এই যে উপর থেকে নিচ পর্যন্ত যদি মেজার করি তাহলে 13 ইঞ্চি, বেশ বড় সাইজের একটা টব আছে। তো এই টবের মাঝে সাধারণত এই ধরনের টবের মাঝে আমি লাউ গাছ লাগাই। এগুলা ইজি আসলে এক জায়গা থেকে আরেক জায়গা নেওয়া, আবার গাছের লাগি ঠিক আছে, একটা অথবা দুইটা গাছ যদি লাগানি হয় ওকে আছে। তো বেশ কিছু পুরাতন মাটি দিয়ে দিলাম, লাস্ট ইয়ার ইউজ করছিলাম, সার কম্পোস্ট এভরিথিং এখানের মাঝে দেওয়া আছে। তো ফটের মাঝে আমি ইউজ করছিলাম টবে, এগুলো আবার বাইর করিয়া আমি শুকাইয়া নিছি। নেওয়ার পরে যে গার্ডেনের আছে একটু একটু ভিজাও আছে, বৃষ্টি হয়েছে। তো এখন এই পুরাতন মাটির মাঝে নতুন কিছু মাটি দিয়ে আমি এগুলো আবার নতুন করিয়া নিমু। আজকে ইউজ করিয়ার আমি মিরাকল গ্রো ফিড ফ্রি এই যে অল পারপাস কম্পোস্ট, এই কম্পোস্ট আমার কাছে আছে, এই কম্পোস্ট আমি ইউজ করি। আর বেশ কিছু কম্পোস্ট আমি দিয়া দিমু, আর কম্পোস্টগুলো একেবারে ড্রাই, জোর জোড়া দেখতে পারো একেবারে ড্রাই এগুলো। বেশ কিছু কম্পোস্ট আমি এখন দিয়া দিছি এখানের মাঝে। আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয় ফার্মিয়ার্ড ম্যানুয়াল, গাছে লাগি খুবই উপকারী। আমি এই ফার্মিয়ার্ড ম্যানুয়াল আজকে ওয়েস্টল্যান্ডের ফার্মিয়ার্ড ম্যানুয়াল ইউজ করি। আর এত কিছু ফার্মিয়ার্ড ম্যানুয়াল দিছি, আরও কিছু কম্পোস্ট আমি দিয়া দিয়ার, আরও কিছু কম্পোস্ট আমি দিয়া দিলাম, বেশ কিছু কম্পোস্ট আর ফার্মিয়ার্ড ম্যানুয়াল দিয়া দিছি আমি। এখন যে জিনিস আমি ইউজ করি আর এখানে সামান্য অ্যাপসম সল্ট, সামান্য দিয়ার, বেশি দিয়ার না, কিছু গ্রোমর, আর এগুলো তো সবাই দেন, কম বেশি তো সবাই দিয়া টবের মাঝে দেন দিয়া লাগাইন। আর এখানে কিছু বনমিল আছে, কিছু ফিশ ব্লাড অ্যান্ড বোন এগুলা দিয়ার, অল্প কিছু আছে এগুলা দিয়া দিয়ার। আর যে জিনিসটা আমি সব সময় গাছের গোড়ার মাঝে ইউজ করি এটা হলো ছায়ার পাতা, যে ছায়ার পাতা আমরা খাওয়া, খাওয়ার পরে ফেলাই দিই। এই পাতাগুলো আমি না ফেলাইয়া শুকাইয়া রাখছি, রাখিয়া এই যে এভাবে খুলিয়া খুলিয়া দিয়ার। তো আসলে খোলা আছে আরও কতটা, তো এগুলো আমার হাতের কাছে নাই, এই কারণে আমি হাতের কাছে যেগুলো আছে এইভাবে আমি খুলিয়া খুলিয়া বেশ কিছু দিয়া দিমু এখানে। এই তো বেশ কিছু ছায়ার পাতা আমি দিয়া দিছি এখানের মাঝে। এখন কিছু এক্সেল যেগুলো আমি শুকাইয়া রাখছিলাম, আসলে পাউডার হইয়া দিলে ভালো হয়, তো পাউডার করা নাই আসলে, তো এইভাবেই আমি বাঙ্গিয়া বাঙ্গিয়া দিয়ার। তো কিছু দিয়া দিমু আমি এগুলা, এইটা এগুলা দিয়া দিলাম, বেশ কিছু দিয়া দিছি। এখন আমি
যে মাটি দিছি, মাটির সাথে পালা হরে আমি মিক্স করে নিয়ে আর সব কিছু। আর এখন যে যে ফার্টিলাইজার দিছি, এগুলা দেওয়ার পরে আমি এক সপ্তাহ দুই সপ্তাহের মাঝে গাছের গোড়াত কোনো কিছুই দিতাম নাই, কারণ এই মাত্র তো দিলাম সব কিছু। গাছ যখন আর একটু বড়ো হইব দুই সপ্তাহ পরে, তখন আমি কিটা ফার্টিলাইজার ইউজ করি এগুলো অন্য একটা ভিডিওর মাঝে শেয়ার করব। আমি ভালোভাবে এগুলো মিক্স করে নিই। আর এখন গাছ লাগাইবার আগে যে কাজটা করি, এই যে একটা গ্লাস আনছি আমি, অনেকগুলা ছিদ্র করা আছে, তো এই গ্লাস আমি একটা সাইডে এখানের মাঝে রাখিয়া, এই যে ঠিক এইভাবে রাখিয়া, তো এইখানের মাঝে আমি দুইটা ফসা খোলা আনছি। খোলা ফসে গেছিল তো আমি রাখি দিছিলাম বাইরে গার্ডেনও, তো এগুলা ফসে গেছে আরও হচ্ছে দেখতে পারা সার হয়ে গেছে এখন, তো এগুলো খাটিয়ে আমি এখানে দিই। আর সরাসরি মাটির মাঝেও দেওয়া যায়, তো আমি মনে করি আর এইভাবে দিলেও গাছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন পাইব যখন আমি এই গ্লাসের মাঝে পানি দিয়া দিমো। এগুলো আস্তে আস্তে ফসিব, আর ফসার পরে যে পানি দিমো, পানিগুলো গাছের শিকড়ের মাঝে লাগিয়া একটা সার তৈরি হইব, আর গাছও খুব দ্রুত বড় হইব। সবাইও কম বেশি জানেন, সবাইও কম বেশি ইউজ করেন এই যে বেনানার খোসা, বেনানা পিল যেগুলো। এখানে দিয়ে দিলাম, আর এখানের মাঝে যদি এইভাবে পানি দেই তাহলে আস্তে আস্তে এগুলো ফসিয়া সার হইব। এখন আমার যে কাজটা করি, আর এই যে গাছ আছে, গাছটাকে দুইটা গাছ আমি প্রথমেই বার করবো, করার পরে একটা গাছ আমি লাগাইয়া নিমো এই ইয়ার মাঝে, তো গাছগুলো যাতে নষ্ট না হয় এইভাবে দড়িয়া আমি এইভাবে চাপ দিয়ার, এই যে শিকড়ও বাইর হয়ে যার, এখানে একটু একটু শিকড়ও বাইর, এই যে শিকড় একটু একটু বাইর হয়েছে আমি দেখাইছি, তো একটা গাছ এখানতে আমি নিয়ার বিসমিল্লা করি আলাদা করি। আর তাতে দুইটা গাছই আমার বালা থাকে, তো এই যে একটা গাছ লাগাইমো, আর এই গাছের মাঝে আরও কিছু মাটি দিয়া এইভাবে রাখি দিমো এই গাছটা। তো গাছ দেওয়ার আগে এখানে একটু গর্ত করে নিই আর, যাতে গাছটা আমি ইজিলি লাগাইতে পারি, যেহেতু একটা টবের মাঝে একটা গাছ দিছি, একটাও দেওয়া যায় অথবা দুইটাও দেওয়া যায় এখানের মাঝে, তো অন্য একটা ছাড়াও আমি খাঁচাখাঁচি দিয়া দিতাম পারবো। এতো আস্তে আস্তে করে একটু চাপ দিছি, বেশি চাপ দিলে আবার শিকড়গুলো নষ্ট হয়ে যাব। এতো দিয়া দিলাম একটা গাছ, মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে পারা, খুব সুন্দর হেলদি গাছ। এখন গাছের গোড়ার মাঝে আমি অল্প একটু পানি দিয়া দিয়ার, যেহেতু এখন গাছ লাগাইছি তো অল্প একটু পানি দিলাম, আর মাটি অলরেডি ভিজা ভিজা আছে, অল্প পানি দিয়া দিলাম। যখন গাছ বড় হইব আর ড্রাই হয়ে যাব বেশি মাটিগুলা, তখন আমি আরও অল্প অল্প পানি দিয়া দিব, বেশি বড় হয়ে যাব গাছ যে সময়, এ সময় বেশি পানি দিলেও কোনো অসুবিধা হয় না, খুব দ্রুত ঝরে যায়। তো একটা ছোটো একটা স্টিক দিয়া দিলাম, আর একটু লত বড় হইলে বড় স্টিক দিয়া দিব। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ, নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকো সবাই, এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।